আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহ নাহমাদুহু নুসল্লি আলা রসুল কারীম ওয়া আলা আলিহি ওয়া হাবি আজমাইন। আম্মা বা'দ। প্রিয় বাংলার দূর কাছে কাছের সম্মানিত সুধী দর্শকবৃন্দ আপনারা যেখান থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন আপনাদের সকলের জন্য আন্তরিক শুভেচ্ছা। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হক বলার, বুজার এবং সেগুলোই আমল করার তৌফিক দিন। আমিন। সুধী দর্শকবৃন্দ আমরা আজকে যে বিষয়টিতে আলোচনা করবো তার প্রতিপাদ্য হচ্ছে পাপের অশুভ পরিণাম আর আমরা হয়তো বা অনেকেই ভাবতে পারিনি যে সলাদ ত্যাগ করা এত বড় পাপ যা মানুষকে কুফুরিতে ঠেলে দে এবং সে মানুষকে ইসলাম থেকে চিরতরে খারিজ করে দেয় তার জন্য যে ভয়াবহ পরিণতি জগতে আসে এবং পরকাল তো রয়েছে এ বিষয়টি আমরা হয়তো অনুধাবন করতে পারিনি কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে দরিল আদিল্লা এবং বিজ্ঞ আলেমদের অভিমত আমাদেরকে স্পষ্ট করে দিচ্ছে আজকে আমরা সে পর্বে আলোচনা করব আর এই বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমাদের সাথে যে ঢুক দিয়েছেন যে সমস্ত অতিথিবৃন্দ প্রথমেই আমরা তাদের সাথে পরিচিত হয়নি। আমার ডান থেকে যিনি বসে আছেন তিনি হলেন বিশিষ্ট আলেম দিন শেখ আকরামান বিন আব্দ সালাম আসসালাম আলাইকুমুল্লাহ আর আমার সর্বমামে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম দিন শেখ মুখলাসমিন আরশাদ

এর মধ্যে আমরা বিগত পর্বে আমরা আলোচনা করেছিলাম রাহিমাহুল্লাহ এর মত যদি সত্যিকার অর্থে একজন মানুষ নীরবভাবে কিছুক্ষণ চুপ থেকে ভাবে যে তিনি কি মন্তব্যটা করেছেন তাকে এত বড় কঠোর শাস্তির কথা বলেছেন তাকে জেলখানায় বন্দি করে রাখতে বলেছেন হয় সে সালাত আদায় করে বেতরাঘাতের চোটে না হয় জেলখানার ভিতরে তার মরণ হবে এর চেয়ে বড় ফতো আর কি হতে পারে যদি আমরা সত্যিকারণটি বুঝি আর যদি বলি না তিনি মুখে বলেন নাই কাফির সুতরাং তাহলে ওই শাস্তিগুলি কেন বলেছেন এই শাস্তির বিধানের দিকে লক্ষ্য করে বুঝতে পারি যে তিনি কাজটাকে কত বড় গর্বিত মনে করেছেন কত বড় অন্যায় মনে করেছেন যে তার জন্য যাবজ্জীবন কারাদণ্ড শুধু কারাদণ্ড নয় তাকে সশ্রম কারাদণ্ড দৈনিক ব্যত্রাকাতের কথাও বলেছেন তারপরে আমার বুঝতে আর অসুবিধা হওয়ার কথা নয় চলুন আমরা আমাদের অতিথিদের সাথে যাই তারা এই ব্যাপারে আর কি বলেন আমরা শুনব ইমাম মালিকের অভিমত আমরা এই বিষয়ে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তালা ওনার অভিমত শুনতে যাচ্ছি কিন্তু আসলে ওনার এবং ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ দুইজনের মত একই এইজন্য আমরা ইমাম মালিক রাহিমাহুল্লাহর মত জানলেই ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মতটাও জেনে taken দুইজনের অভিমতই বলুন তাদের দুজনের অভিমত হলো যে সলাদ ত্যাগকারীকে আমরা ডাইরেক্ট কাফের বলব না তবে সলাদ ত্যাগ করা এত গুরুতর অপরাধ যে এই অপরাধের শাস্তি হল মৃত্যুদণ্ড এবং মৃত্যুদণ্ডটা কিভাবে দেওয়া হবে কেউ বলেছেন যে তাকে তলোয়ার দিয়ে একেবারে তার শিরচ্ছেদ করে দিয়ে কেউ বলেছে না লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হবে হ্যাঁ হ্যাঁ কেউ বলেছেন যে তলোয়ার দিয়ে খচিয়ে খিয়ে তাকে হত্যা করা হবে যাতে করে ওকে দেখে অন্য যারা ত্যাগকারী তারা উপদেশ গ্রহণ করতে পারে এইভাবে বলা হয়েছে ইবরুল কাইম রহমতুল্লাহ আলাই আরো সুন্দর করে আরো অনেকগুলো তিনি মতামত নিয়ে এসেছেন তার আসলা ও হুকম কেহা নামক গ্রন্থে এই হল তাদের মানে পরিণাম শাস্তি দুনিয়াতে যদি আমরা একটু বিষয়টাকে একটু চিন্তার জগতে দিয়ে দেয় যে তারা কোরআন হাদিসের দলিল সামনে রেখে চলা ত্যাগ করা এর যে ভয়াবহতা অনুধাবন করেছেন সেই লক্ষ্যে তারা বলতে চেয়েছেন যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে আর আমরা জানি যদিও তারা তার সামনে তাকে কাফির হয়ে যাবে কথাটি বলেননি কিন্তু তাদের হুকুম কি প্রমাণ করে তাদের হুকুমটা কি প্রমাণ করে আমরা জানি যে রসুল সাল আলী বলেছেন তিনটি কারণ ছাড়া কোনো মুসলিমকে হত্যা করা যাবে না তিনটি কারণ ছাড়া কোনো মুসলিমকে হত্যা করা যাবে না যদি কোনো ব্যক্তি যদি আপনার বৈবাহিক সম্পর্কের পবিত্র বন্ধনের মধ্য দিয়ে জৈবিক চাহিদা মেটানোর সুযোগ পাওয়ার পরেও যদি সে আবার সীমা লঙ্ঘন করে বেবিচারে লিপ্ত হয় তাহলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে আর দ্বিতীয় হলো যে কোনো ব্যক্তি যদি হত্যা করে তাহলে হত্যার বদলে হত্যা ক্যাস তাকে মৃত্যুদণ্ড দিতে হবে আর তৃতীয় হল কোনো ব্যক্তি যদি তার ধর্ম ত্যাগ করে ফেলে দিন ত্যাগ করে ফেলে তাহলে সেই লোককে মৃত্যুদণ্ড দিতে হবে তাহলে আমরা এই সলাদ ত্যাগকারীকে মৃত্যুদণ্ডের কথা যখন তারা বলেছেন ইমাম মালিক রাহিমা হল্লাহ এবং ইমাম শাহফেকাই রাহিমা হল্লাহ তারা যখন মৃত্যুদণ্ডের কথা বলেছেন তাহলে কি আমরা বলতে পারি তারা তাদেরকে বুড়ো বেবিচারের সাথে সাদৃশ্য দিয়েছেন নাকি তারা হত্যার বদলে হত্যার সাথে সাদৃশ্য দিয়েছেন নাকি না তারা ধর্ম ত্যাগের কাছে সাদৃশ্য দিয়েছেন যেহেতু রসুল সলাল ইসলাম বলছেন আল্লাহুল্লা সলা এই ছেড়ে দিলে আর সে অমিন থাকতে পারে না সুতরাং তারা যদিও তাদেরকে ভাবে কাফের বলেননি কিন্তু হকুম যারা এটা প্রমাণ করে দিয়েছেন কত বড় কাজ আরেকটি বিষয় লক্ষণীয় হলো আমি আপনার সাথে যেটা যুক্ত করতে চাচ্ছি সেটা হলো এই দর্শকদের সুবিধার্থে যে শাস্তি মৃত্যুদণ্ড তরবারি দিয়ে আবার কেউ বলেছেন তাকে লাঠি পিঠে তিলে দিলে আবার কেউ বলেছেন তরুয়া দিয়ে খুচিয়ে খুচিয়ে লে হ্যাঁ পথ হইলা বিল্লাহ এটা কতপই অবহ হতে পারে জি কতপৈ আবহ অত্যন্ত ভয়াবহ আর কেনই বা হবে না আর কেনই বা হবে না যে আল্লাহ পাক র অব্বলা আমাদের সৃষ্টিকার্তা যে আমাকে আল্লাহ পাহক রব্বোলামিন দুটা চক্ষু দিয়েছেন নাক দিয়েছেন কান দিয়েছেন জাবান দিয়েছেন মুখ দিয়েছেন খেতে পারি ভালো বুঝতে পারি দেখতে পারি শুনতে পারি বিবেক দিয়েছে পার্থক্য করতে পারি আর উনি আমাদের রেজেক্ট দিয়েছেন উনি আমাকে সৃষ্টি করেছেন উনি আমার জন্য পৃথিবী আসমান জমি সব সৃষ্টি করেছেন এত কিছু করার পরেও যদি ওনাকে আমরা ফার্স্ট টাইম সিজা করতে না পারি তাহলে এর মতো আর হতভাগা আর নাফারমান কে হতে পারে একটু ভাব যে কত কত মারাত্মক পর্যায়ে নেমে গেলে এই শাস্তি আসতে পারে যে তাকে থিলে থিলে মেরে ফেলা হোক শুধু তাই না এই জন্য এই শাস্তির কথা বলা হয়েছে তুলনা করা হয়েছে সালাদ ত্যাগের যে অপরাধটা অন্যায়টাকে তুলনা করে বলা হয়েছে যে সালাদ ত্যাগের অন্যায় হল একজন মুসলমানকে হত্যা করার চেয়েও বড় অন্যায় জি সুদ খাওয়ার সেও বড় অন্যায় ঘুষ খাওয়ার চেয়েও বড় অন্যায় মিথ্যা কথা বলার চেয়েও বড় অন্যায় মদ খাওয়ার চেয়েও বড় অন্যায় জিনা ব্যবীড়ের সেও বড় অন্যায় মানে সোজা কথা শির্ক এবং কুফরির ছাড়া পৃথিবীতে যত অন্যায় অপরাধ অপকর্ম আছে সবার চেয়ে সবচেয়ে মারাত্মক অন্যায় হচ্ছে সলাপরাধ হচ্ছে সলাপ ত্যাগ এবং হাদিসে স্পষ্ট সেটা বলে দিয়েছেন যে সে মুশরেক জি হাদিসে স্পষ্ট কাফেরও বলেছে মুশরেক বলেছে তো আমরা যদি কাফেরটা নাও ধরি মুশরেকটাও যদি ধরি তাহলে তো সেই ইসলাম ত্যাগ মুশরেকদের বাড়ি কোথায় মুশরেকদের বাড়ি হচ্ছে জাহান নাম জাহান নাম যে গাবে তার সাথে যদি আমরা করি ইন্দ্রিক বিল্লা আল্লাহ তাআলা তাকে জান্নাত বা কাফির তো তারাই যারা মহান রব্বুল আলামিনের আদেশকে তারা গ্রহণ করতে পারেনি উমা উমিরু ইল্লা লি ইবাদুল্লাহ মুখলিসিন লিদ তাদেরকে আদেশ করা হয়েছে এখনিষ্টভাবে শুধুমাত্র তারই ইবাদত করবেন আর যারা নামাজ পরিত্যাগ করেন মহান রব্বুল আলামিনের এই মহান আদেশকে তারা লঙ্ঘন করেন তাদের জন্য সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা জি জি এতে স্পষ্ট হলো তুলনাটা ইমামগঞ্জে এটা দিয়েছেন ফতোয়াটা অত্যন্ত মারাত্মক ফতোয়া ইমামদের পরে আমরা আরো আমি বিষয়টাকে একটু এই যে ইমাম আহমদ ইবনে হাম্বান তার ফতোয়াটা একটু কাসিম সাহেব উল্লেখ করেছিলেন একটু ভালো করে এই পর্বে উল্লেখ করলে ভালো হবে জি ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই তিনি বলেছিলেন যে তারা ইসলামের গন্ডি থেকে বের হয়ে যাবে কাফের হয়ে যাবে এবং তাদেরকে কাফের হওয়ার ভিত্তিতে যদি ইসলামের গন্ডি থেকে বের হয়েছেন কাফের হওয়ার ভিত্তিতে তাদেরকে হত্যা করা হবে এবং তাদেরকে মুসলমানদের রীতিনীতি সেই রীতিনীতি থেকে তাদেরকে বাইরে রাখা এই লোকের জানাজা যা পড়া যাবে না যারা এইরকম মানে বেনামাজি। কাফন দওয়াজা না কাফন কসম করা হয়েছে যখন কাফের হয়ে গেছে তখন মরনের পরে আমাদের যে শরীয়াতের যে সমস্ত বিধিবিধান আছে তার থেকে সে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে એટલે একটা জিনিস শেখ আমার কাছে এটা মনে হচ্ছে যে যত সময় গড়িয়েছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর জবানায় দেখা গেল যে তখন হাদিসের ব্যাপক প্রচলন হয়নি তিনি যা পেশিন তারallocই তাকে মানে একবারে আজবুন кара দণ্ড এবং শাস্তিসহ আর এরপরে দেখা যাচ্ছে হাদিসের একটু যুগ বেরিয়ে আসতেছে ইমাম মালিক সাফাই তারা তখন তাদেরকে একেবারে মানে খুচিয়ে খুচিয়ে মারা তরম পিঠে মারা লাঠি দিয়ে পিঠে মারার মতো গুরুত্ব কথা বলেছেন এরপরে যখন হাদিসের আরো বেপক লাভ হয়েছে এবং ইমাম আহলে সুন্নাওয়াল জমা যাকে বলা হয় আহমেদ হাম্বল তিনি যে ফতোয়া দিয়েছেন তার পতটা আরো স্পষ্ট যে আবু হানিফ রহমাল্লাহ কাপের বলেননি এই জন্যই যে ওনার কাছে সব দলিল গুলো হয়তো উপস্থিত হয়নি যার কারণে উনি বলেননি কিন্তু আহমদ রহমাল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন কারণ তো ওই সময় দলিল সব সামনে এসে গেছে আর তার আগের যারা ইমাম ছিলেন ইমাম সাফি মালিক রহিম ওনারাও কিন্তু কাফের বলে গেছেন ওনাদের বক্তব্যটাও জোরালো বক্ত জোরালো বক্তব্য মারাত্মক বোঝা গেল যে আমরা যত হাদিসের কাছে আসতেছি তত ভয়াবহতা স্পষ্ট হয়ে উঠতেছে তারপরে এখন আমার একটা দুঃখজনক হলো সত্য যে কিছু ওলামা বলেন যে না কাফের না জি হয়তো আমি বলবো শেখ মুখলিস হয়তো বা তাদের কোনো দৃষ্টিভঙ্গি আছে যে দৃষ্টিভঙ্গি থেকে বলছেন কিন্তু তারা কি বলতে পারবেন যে সরাজ যে আদায় করেনি সে একেবারে বেহেস্তে রাজ দুলাল হিসাবে থাকবে আল্লাহ প্রিয় বান্দা হিসাবে হয়ে যাবে তারা কি বলতে পারছেন যে সেই রূপ একেবারে মানে আদালতে গিয়ে এক নম্বর সাক্ষী হয়ে যাবে এবং তার সাক্ষী গ্রহণ করা যাবে এটা তো তারা কেউ বলতে পারছেন তারা হয়তো বা মুখ বলছেন না কিন্তু তারা বাস্তবে সেটা দেখাতে পারছেন না যে এর মানে সলাপ আদায় না করলে সে যে এত মর্যাদার আসন পেয়ে যাবে আপনি একটা ভালো পয়েন্ট উল্লেখ করেছেন যে একজন সাধারণ বিচার টিচারের ব্যাপারে কোনো কিছু সাক্ষীর ব্যাপারে বেনামাজিকে করা যাবে না জি জি ধন্যবাদ আমরা ও শুধুও দর্শকিন্দুর সময় হল আমাদের ছোট্ট একটা বিরতির অল্প কিছুক্ষণের জন্য বিরতিতে যাচ্ছি তারপর ফিরে আসছি আলোচনায় বুঝতেই পারছেন বিজ্ঞ আলোচকদের আলোচনার ভিতর দিয়ে এটাই স্পষ্ট হয়ে যাচ্ছে যে সালাত পরীক্ষা পরিণাম কি আরো বেশি জানতে চাইলে আসুন আমরা আমাদের পরবর্তী অংশ অংশগ্রহণ করি ততক্ষণে আল্লাহ আমাদের সকলকে হাব করমিন আসসালাম আলাইকুমতুল্লাহি ওবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার বিরতির পর পুনরায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এতক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন সেজন্য অসংখ্য ধন্যবাদ শুধু দর্শক বিন্দু আমরা যেটা আলোচনা করেছিলাম বিরতির আগে এখন আমরা এর পরবর্তী অংশ আলোচনা করব। এই যে ব্যাপারে বা ব্যাপারে আমরা এই হকুমগুলি এবং আলেমদের কৌল জানলাম আরো তো কিছু কথা আছে যে আর আরো বক্তব্য আছে যে বলেন বলছিলেন ইমামের মতামত আমরা নিয়েছি বললাম জানলাম এখন বলতে চাই যে ওনাদের পরবর্তী যারা আলেম রয়েছেন আমাদের যুগের আলেম যারা রয়েছেন এনাদের আমাদের মতামত কিছুটা জানার দরকার মনে করছেন অসহ রহমেল্লা বলছেন সরাসরি বলছেন একেবারে কাফের এবং ইনি একটা বই লিখেছেন এবং সম্পূর্ণ দলিলগুলো নিয়েছেন তিনি কাফের সরাসরি বাদের পথ ব্যাপারে আপনার কি আলহামদুলিল্লাহ আমি সালাদ ত্যাগকারীর ব্যাপারে যে বিধানটা এই দেশের আলেমরা বলা যেতে পারে ছিটাফোটা দু একজন বাদে যাদের কথাবার্তাগুলো হয়তো এত গ্রহণযোগ্য নয় কিন্তু যারা সরকারি পর্যায়ে যারা এই দেশের শীর্ষ পর্যায়ে দেশের মানে কোন সৌদি আরব সৌদি আরবের কথা বুঝাচ্ছি আসলে আমি এই সালাদ ত্যাগের বিধানের ক্ষেত্রে মক্কা মদিনা তথা সৌদি আরবের আলেমদেরকে যে দৃষ্টিভঙ্গির মধ্যে আমি পেয়েছি তাতে আমার এখান থেকে বিশ্বাস হয়েছে যে ইনাদের এই ফতোয়ার কারণেই এই দেশে ইসলামটা কেয়ামত পর্যন্ত টিকে থাকবে তার কারণ দেশভিত্তিক গোটা দেশের আলেম ওলামা একমত এই বিষয়ে ছিটাফুটা দুই দু একজনের তাদের বক্তব্য কিন্তু কেন্দ্রীয় পর্যায়ে প্রচারের ব্যবস্থা নাই বুঝেছি যারা চিটাফটে দুই একজন আলেম আছে তাদের কেন্দ্রীয়ভাবে মতামত প্রকাশের কোন ব্যবস্থা করা হয় নাই কেন্দ্রীয়ভাবে সরকারিভাবে যেটা প্রচার করা হয়েছে সেই ফতুয়াটা হলো সমস্ত ফতুয়া বোর্ডের সদস্য আলেমদের একমত এই ব্যাপারে যে সলাত ত্যাগকারী কাফের এবং আপনার কথা দ্বারা আমি এই জিনিসটা একটা ক্লিয়ার করতে চাই সেটা হলো এই যে মানে সৌদি আরবের শীর্ষ আলেম শীর্ষ আলেম আলেম এক শীর্ষ ফতোয়া বোর্ড তো ওই দেশে একটাই একটাই ফতোয়া বোর্ড এবং স্থায়ী কমিটি আছে ফতোয়ার এই ফতোয়া বোর্ড এবং স্থায়ী কমিটি যত আলেম আছে সবাই একমত যে সালাদ্যাংকারি কাফের মুশ্রেক এবং বড় কাফে যার ধন্যবাদ আমরা জানলাম যে আরো কিছু দুই একজনের কিছু মত থাকতে পারে ভিন্ন কিন্তু সেগুলি উল্লেখযোগ্য নয় উল্লেখযোগ্য নয় ধন্যবাদ আপনাকে এই ব্যাপারে যে শেখ আর কোনো মানে এরকম অভিমত জানার কোনো সুযোগ আছে আর আমি একটা হাদিসের আলোকে বলতে চাচ্ছিলাম যে আমরা ইতিপূর্বে কোনো একটা পর্বে বলেছিলাম যে আল্লাহ রসুসাল্লাম বলছেন যে ইসলামের সর্বপ্রথম যে জিনিসটা বিলুপ্ত হবে সেটা হল আমার শাসন অথবা আমার এবং সর্বশেষ যে জিনিসটা ইসলামের বিলুপ্ত হবে কোনো ব্যক্তি থেকে সেটা হল সালাদ আলহামদুলিল্লাহ এই সালাদ যাতে বিলুপ্ত না হয় এই জন্য এত কঠোর ফতোয়া কঠোর তো আমরা বলবো না কোরআনার মোতাবেক ফতোয়া কেবলমাত্র দেশভিত্তিক এই দেশে সৌদি আরবে পাওয়া যায় আমরা এটা নিয়ে কোন অঞ্চল ভিত্তিক নয় আমরা বলবো সারা মুসলিম উম্মাহকে সম্বোধন করে আমরা এটা বলতে চাই আমাদের সারা পৃথিবীর যেখানে আছেন সেখানে সকলকে লক্ষ্য করে আমরা বলতে চাই সলাহ ত্যাগ করা অত্যন্ত গর্হিত কাজ যে ব্যাপারে আমরা কোরআন ও হাদিসের দলিল পেশ করলাম সাথে সাথে আমাদের এই আলোচনার সমাজিক আলোচনার ভিতর দিয়ে বিজ্ঞ আলেমদের ফতোয়াও বেরিয়ে আসলো এম এ মুস্তাহিদিনদের ফতোয়াও বেরিয়ে আসলো যে সলাদ ত্যাগ করা কি এবং তার শাস্তি কি হতে পারে এটা স্পষ্ট হয়ে উঠল এখন যে বিষয়টা আমাদের মাঝে অনেক সময় দেখা যায় যে জিজ্ঞাসা করে করে থাকেন একজন না প্রশ্ন হল সেই লোকের হজ কি হবে ফতোয়া ইবনু ওসাইমিন ইবনু ওসেমিন রহমতুল্লাহ আলায়ের একটা ফতোয়ার কিতাব আছে আঠাশ খন্ডে মানে মোটামুটি এতটুকু উঁচু এই ফতোয়ার কিতাবের ভিতরে উনি লিখেছেন বিশেষভাবে হজ উদ্দেশ্যে হজ যাত্রীরা অনেকেই বেনামাজি আসতে পারে তো উনি বলেছেন ফতোয়ার মধ্যে যে কোনো হজ যাত্রী হজ কাফেলার সাথে যদি বেনামাজি ব্যক্তি আসে তাহলে ওই নামাজি ব্যক্তিদের দায়িত্ব হল ওই লোককে সাথে না নিয়ে আসা ওই লোকের হজ করতে আসার অধিকার নাই তার কারণ আমরা একটা বিধান আমরা আলোচনা করি নাই আলোচনায় আসবে সেটা হলো যে কাফির মুশ্রেকের জন্য মদিনায় মক্কায় প্রবেশ করা নিষিদ্ধ এই কারণে উনি বলেছেন যে কোনো হজ কাফেলার সাথে যদি নামাজ ত্যাগকারী ব্যক্তি থাকে তো তাদের নৈতিক ইমানই দায়িত্ব হলো ওই লোকটাকে মক্কা মদিনায় ঢোকার পূর্বে নামিয়ে দিবে তাদের নিজ দায়িত্বে নামিয়ে দিবে সে যদি নামতে না চায় তাহলে কর্তৃপক্ষ প্রশাসনকে জানিয়ে দিবে যে এই লোক সালাদ ত্যাগকারী আমরা জানি

এটা হবে না কিন্তু এখন দেখা গেল যে একজন ব্যক্তি হজ করতে আসতেছে কিন্তু সে সলাত আদায় করিনি তাকে যখন এর ভয়াবহতা বুঝিয়ে দেওয়া হলো তারপরে সে যদি তৌবা করে জি তারপরে যে আমি এখন থেকে সলাপ আদায় করলাম যা করেছে তৌবা করে তাহলে এই তার তৌবার প্রেক্ষিতে এবং সলাপ শুরু করে দিলে তার হজ কি কবুল হবে জি যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করেছিলেন জেনে শুনে জি জেনে শুনে পরিত্যাগের মাধ্যমে তিনি দিন থেকে বের হয়েছেন জি তার ফলে আবার তাকে দিনে প্রবেশ করতে হবে যদি আমরা চোরা মারিয়ামের ঊনষাট এবং সাত নম্বর আয়াত আলোচনা করি তাহলে বিষয়টি আরও স্পষ্ট মহেন্দ্রবাল্লাহ আলমের নিঃসাদ করেন ফা খালাফ মিম বা খালফুন আব উৎসলা ওয়াতাবা উৎসাহত ফাসৌ ফাইল গাইয়া, নাগাইয়া ইল্লা মানতাবা ওয়া আমানা ওয়া আমিলা স লেহা মহেন্দ্রবাল্লাহ আলমে নিশাদ করেন তাদের পরে এক দল আসবে যারা নামাজকে নষ্ট করে ফেলবে এবং তাদের কুপ্রবৃত্তির চাহিদা তারা মিটাবে যার ফলে তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে মহানবুল্লা আলমিন তাদের সম্পর্কে এসাদ করেন যদি তারা ইল্লা মন্তাবা যদি তোবা করে ফেলে তাহলে আজকে যারা হজ যাত্রী এই মহান একটি জি এরপরে তারা যদি আবার ফিরে আসেন তোবা করেন ইতাবা ও আমানা এবং ইমান আনেন তাহলে শর্ত হল সুপ্রিয় দর্শক কেউ যদি নামাজ জেনে শুনে পরিত্যাগ করেন এরপরে আবার নামাজি হতে চান তাহলে তাকে তৌবা করতে হবে একনিষ্ঠ তৌবা আর সেই তৌবা পরে তাকে আল্লাহ ইমান আনতে হবে এবং সরাত আদা করতে হবে এরপরে তিনি হজ করতে পারেন অন্যান্য বাকি যত আমল আছে আমলে অভ্যস্ত হলে তিনি হজ করতে পারেন তাহলে এটা স্পষ্ট হল যে কোনো বেনামাজি চলা ত্যাগ করেই যদি আগে হজ করে ফেলেন তাহলে তার হজটা গ্রহণযোগ্য নয় তার উপরে যে হজের যে যদি তিনি আবার সলাৎ আদায় করেন আর সম্পদশালী হয়ে থাকেন তাহলে তার জীবনে যে তার উপরে একটা হজ ফরজ সেই ফরজটা তার উপরে থেকেই গেল তিনি আদায় করবেন রক্ষান্তরে যিনি হজে ইচ্ছুক হজে যেতে ইচ্ছা পোষণ করেছেন তিনি যদি বেনমাজে হয়ে থাকেন তাহলে তাকে মুসলিম কাফেলার সাথে নেবেন না সাথে নেবেন না যদি তিনি তোবা করেন এবং ইমান আনেন আর সলাত আদায় শুরু করে দেন এই মর্মে অঙ্গীকার করেন যে আর কোনোদিন তিনি সলাদ চেক করবেন না তাহলে তাকে সাথে নেওয়া যাবে এবং আশা করা যায় যে হজ তার যথার্থ হবে এবং হজের মাধ্যমে সে গ্রহ থেকে মুক্ত হতে পারে আমি ওই যে আয়াতটা তেলাওয়াত করা হলো এই আয়াতটার প্রতি সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করছি আয়াতটিতে কি বলা হয়েছে ফখালা ফমিম আজহিম খালফুন অর্থাৎ পূর্ববর্তীদের পরে তাদের যারা পরবর্তী জেনারেশন এসেছিল তারা কি করেছে সালাদ সালাদকে বিনষ্ট করেছে অত্যাবা উৎসাহ মনোবৃত্তির অনুসারী করেছে ফলে তাদের আল্লাহ তো বড় কথা পরিণাম বড়কালে উল্লেখ করেছেন তারা গাই অর্থাৎ গাই একটা জাহান নামের নাম অথবা জাহান নামের একটা প্রান্তর সেখানে তাদেরকে নিক্ষেপ করা হবে এরপরে আল্লাহ নিজে কি বলছেন আল্লাহ নিজে বলছেন যে তবে যারা তৌবা করবে আর ইমান আনবে তার মানে ত্যাগের মাধ্যমে আর আপনি কোন দৃষ্টি দেখবেন সেটা আমি ধন্যবাদ আপনাকে সম্মানিত শুধু বিন্দু। আমাদের এই বিজ্ঞ আলোচকের আলোচনার দিয়ে এটা ফুটে উঠলো যে আল্লাহ হরবুল্লাহিন বলছেন যে এত বড় অপরাধ তাকে জাহান্নামী নিক্ষেপ করে দেওয়া হবে তারপরে বলছেন তারা যদি ইমান আনে তাহলে বোঝা গেল যে সলাগ আর ইমান থাকে না এটা আল্লাহর আলমিনীর বক্তব্য এরপরে আর স্পষ্ট বক্তব্যের কোনো প্রয়োজন হতে পারে না তাই আসুন আমরা সতর্ক সাবধান হই আপনাদের সকলের জন্য মোবারকবাদ ধন্যবাদ বিন্দুদেরকে জানিয়ে আজকের মতো এই পড়বে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওর আহমাতুল্লাহ ও